হ্যালো, সালামু আলাইকুম। শহীদ মিয়া 2400 বললাম আপনাদের মাঝে অ্যান্ড্রয়েড একটি টিপস নিয়ে। আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কীভাবে স্ক্রিন রেকর্ড করবেন, কীভাবে স্ক্রিন রেকর্ড করবেন এমন একটি টিউটোরিয়াল নিয়ে। তো আমরা হয়তো অনেকে জানি না যে কীভাবে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে স্ক্রিন রেকর্ডিং করতে পারবো। তো সেই জন্য আমি ভাবলাম একটা ভিডিও আমি বানাই, সবাই এই যেন স্ক্রিন রেকর্ডিং করতে পারে। তো আপনার মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ডিং করতে হলে আপনাকে একটি অ্যাপস আপনার মোবাইলে ইনস্টল করতে হবে, তারপর ওটা দিয়ে আপনার মোবাইলে স্ক্রিন রেকর্ড করতে পারবেন। চাইলে ভিডিও বানাতে পারবেন, ইউটিউবে আপলোড করতে পারবেন, নো প্রবলেম। তো কথা না বেড়ে চলুন আমরা দেখি অ্যাপসটা কোন অ্যাপসটির মাধ্যমে আমরা স্ক্রিন রেকর্ডিং করতে পারবো। তো প্রথমে আমরা চলে যাব আমাদের মোবাইলের প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ দেবো। দেখেন, আমি আপনার সার্চ দিলেই আসবে, এরকমভাবে সার্চ দেবেন, ডিউ রেকর্ডার সার্চ দিলে এরকম একটা আসবে। দেখেন, ডিউ রেকর্ডার, এটা ক্লিক করবেন। এটা আসতেছে, দেখেন আসছে। আমি এটাকে অলরেডি ইনস্টল করে ফেলছি, বুঝতে পারছেন? তো এখন আমারটা আপডেট দেখা যাচ্ছে, আনইনস্টল করলে আনইনস্টল হয়ে যায়। তো আমি আনইনস্টল করবো না, আমার যেহেতু ইনস্টল করা আছে, আপডেট না দিলে হবে? আমি অলরেডি এটা ডাউনলোড করে ফেলছি, বুঝতে পারছেন? তো এটা সম্পর্কে আমরা একটু দেখি ডিটেলসটা কীরকম কীরকম। এটার রিভিউ আছে 4.8 স্টারও, হ্যাঁ মোটামুটি ভালো। ফ্রি কন্টেন্ট 97% রিউসিং ভিউ, মোটামুটি ভালো আছে এটা। তারপর দেখি নিচে আর কি কোনো এটার সম্পর্কে কোনো কিছু আছে কি না। নেট প্রবলেম করতেছে, মোটামুটি এটার ভার্সনটা দেখা যাচ্ছে ভালো, 57% ভার্চুয়াল রিয়েলিটি, 97%। তো যাই হোক, এখন আমার নেটে একটু সমস্যা করতেছে, যার কারণে নিচে কমেন্টগুলো আমরা পড়তে পারতেছি না। তো এটা এটা আপনার আগে ইনস্টল করবেন, ডিউ রেকর্ডার, স্ক্রিন রেকর্ডার, ভিডিও এডিটর, লাইভ, এসবগুলো। এটাতে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন, লাইভ করতে পারবেন, যখন ইচ্ছা সেটা করতে পারবেন, নো প্রবলেম। তো আমি দেখাতেছি এটা কীভাবে আপনি করবেন, কীভাবে স্ক্রিন রেকর্ডটা করবেন। তো প্রথমে আমরা যাই, এটা আমি ঢুকে এটার মধ্যে জাস্ট, এ দেখেন ডিউ রেকর্ডার, এটার মধ্যে ঢুকবো আমরা। প্রথমে ঢোকার পরে কী করবো, আমরা যদি নতুন ভিডিও তৈরি করতে চাই, মনে করেন নতুন ভিডিও করতে করতে হলে এরকমভাবে একটা অপশন দেখাবে। দেখেন, এই আপনি যখন ডিউ রেকর্ডের ভিতরে ঢুকবেন, ভেতরে ঢোকার পরে হ্যাঁ, তারপর এরকম দেখেন, এই যে সাইটে, এই দেখেন, এই দেখেন, এই যে সাইটে দেখাইতেছে এটা, হ্যাঁ এই আইকনটা, হ্যাঁ এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন, এখন আমি এখন অলরেডি রেকর্ডিং করতেছি, এই জন্য এই অপশনটা আসছে, বুঝতে পারছেন? তো এটা যদি আমি ক্লিক করি, স্টপ হয়ে যাবে কিন্তু পোস্ট। তো এখানে একটা চিহ্ন থাকবে, এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কি আপনারা কি ইয়ে করতে পারবেন, রেকর্ডিং করতে পারবেন। তারপর রেকর্ডিং করার পরে, মনে করেন আপনি রেকর্ডিং করার পরে এরকমভাবে মোবাইলের স্ক্রিনের উপরে একটা হাত দিয়ে একটা টান দেবেন, দেখবেন এখানে একটা ক্রস থাকবে এখানে, আপনি যে ভিডিও করার সময়। তো এই ক্রসটা আমি ক্লিক করলেই ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, বুঝতে পারছেন? তো আপনার যে কোনো মানুষ চাইলে এটার মাধ্যমে আপনারা কি স্ক্রিন রেকর্ড করতে পারবেন, বিভিন্ন টিউটোরিয়াল বানাতে পারবেন, হ্যাঁ আর অনেক কিছু, এটার অনেক কিছু। তারপর ধরেন আপনি বুঝতেছেন না এখন কী করবেন, পপ পপ ভিডিওস, এগুলোর মধ্যে যখন বিভিন্ন ভিডিও কালেকশন আছে, তারপর চাইলে এটা দেখেন, এডিট ভিডিও, মার্স ভিডিও, ভিডিও জিএফি, ভিডিওতে জিএফি অন্তর্ভুক্ত করতে পারবেন, ওয়াইফাই ট্রান্সফার করতে পারবেন এই এই সফটওয়্যারটির মাধ্যমে, এই অ্যাপসটির মাধ্যমে। তো এই অ্যাপসটির মধ্যে সবচেয়ে সুবিধা এডিট ভিডিওটা কি এডিট করতে পারতেছি। তারপর ডিফল্ট অবস্থায় যে সিটিংগুলো আছে সবগুলোই আছে অটোমেটিক, এগুলো দেখবো, আমরা কোনো কিছু করবো না, জাস্ট আমি যেভাবে দেখালাম এরকমভাবে আপনারা কি ভিডিও করতে পারেন। যখন আপনার ভিডিওটা করবেন তখন কোথায় পাবেন, এখানে পাবেন ভিডিওটা কি, এখানে সিরিয়ালে পাবেন। তো বুঝতে পারছেন, ভিডিওটা তখন ক্লিক করবো, আমরা যখন এই অ্যাপসটির মধ্যে ঢুকবো, তারপর এরকম একটা অপশন বার পাবো। অপশনটা পাবলে এখানে দেখেন পোস্ট, এই যে অপশনটা, এই অপশনটার মধ্যে আপনার ক্লিক করলেই রেকর্ডিং হবে। দেখেন এখন কিন্তু রেকর্ডিং হচ্ছে, দেখেন রেকর্ডিং হলে দেখেন রেকর্ডিং হচ্ছে, 4 মিনিট 44 সেকেন্ড হয়েছে আমার ভিডিওটা। তো এরকমভাবে আপনারা চাইলে মোবাইলে স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন, ভিডিও টিউটোরিয়াল বানাতে পারবেন অ্যান্ড্রয়েড টিপস সম্পর্কে। তো আসলে আমার টিউটোরিয়ালটা এই উদ্দেশ্যে সবার জন্য।
যদি আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, জানাবেন যদি কোনো প্রবলেম ফেস করেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের রিপ্লাই দেওয়ার জন্যে। আর যারা গ্রাফিক ডিজাইনার, আমি নিজেও একজন গ্রাফিক ডিজাইনার। হ্যাঁ, আমার আশা করি সামনে আমি টিউটোরিয়াল দেবো, বানাইতেছি অ্যাডোবি ফটোশপ সিসি অ্যান্ড অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসির। তো আমি চাইতেছি বেসিক লেভেল থেকে স্টার্ট করব, সবাই যেন এটা পারে। কীভাবে ফ্রিল্যান্সিং করবেন, আউটসোর্সিং করবেন, তার ধারাবাহিকতা, মার্কেট প্লেস সম্পর্কে আমি ধারণা দেবো। তো আজকের এই ভিডিওটার উদ্দেশ্য ছিল আপনার মোবাইলে স্ক্রিন কীভাবে রেকর্ডিং করবেন, তারপর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। তাহলে সামনে যে ভালো ভালো টিউটোরিয়ালগুলো দেবো আপনারা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।